আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। তো আজকে বেশি কথা বলবো না, যেহেতু তিন দিনের ছুটি পেয়েছি। তো সোজা আমরা চলে যাচ্ছি সাজেক, নো চিন্তা ডু ফুর্তি। তো ফুল সাজেক এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরব। তো চলেন। আমাদের বাসের টিকিট শান্তি পরিবহনের নন এসি ইকোনমি 750 করে টিকিট, এবং আমাদের লাগেজ সিএনজিতে করে আমরা ফকিরাপুল বাস কাউন্টারের দিকে যাচ্ছি। সিএনজি ভাড়া পড়েছে 200 টাকা মাখালপাড়া থেকে ফকিরাপুল পর্যন্ত। আমরা টাইমলি চলে আসছি, বাট বাস অ্যাজ ইউজুয়াল অলওয়েজ লেট। তো আরও সম্ভবত 30 মিনিট লাগবে আসতে। তো আমরা বাস কাউন্টারে ওয়েট করতেছি। যেহেতু খাগড়াছড়ির সব টাইমে সব বাস অ্যাভেলেবেল না, তার জন্য আমরা শান্তি পরিবহনের ইকোনমি নন এসি বাসটাই সিলেক্ট করেছি। আর শীতকাল যেহেতু এসি বাসের দরকার হয় না, তা আপনাদের টিকিট খরচ করবে 750 টাকা করে পার পার্সন। এটি আপনাদের খাগড়াছড়ি নামিয়ে দিবে। যাত্রা বিরতি কুমিল্লার মিয়ামি রেস্টুরেন্টে। সকালের ঘুম ভাঙতেই দেখতে পেলাম কুয়াশায় আচ্ছন্ন খাগড়াছড়ির আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। গুড মর্নিং খাগড়াছড়ি। তো আমরা মহাজনপাড়া FNF গেটে আছি খাগড়াছড়িতে। তো এখন আমাদের সিএনজি আসে নাই, তো আমরা এখন নাস্তা করতে যাবো। নাস্তা শেষ করে দেন আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। এখানে প্রচণ্ড রকম শীত, অলরেডি মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তো এখন আমরা নাস্তা করতে যাচ্ছি। FNF রেস্টুরেন্টে আমরা সকালের হালকা নাস্তা সেরে নিলাম, যেহেতু সিএনজি এখনো আসেনি। এই সিএনজিতে করেই আমরা আজকে এবং আগামীকাল খাগড়াছড়ি এবং সাজেক ঘুরে বেড়াবো। তো চলুন যাওয়া যাক সাজেকের উদ্দেশ্যে। আমরা এখন দিঘিনালায় একটা চা ব্রেক নিলাম। তো চা খেয়ে এখন আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা এখন বাগাইহাট আর্মি ক্যাম্পে আছি। এখানে এখন 10টা বাজে। তো 11টার দিকে সবগুলো গাড়ি নিয়ে আমরা একসাথে সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। তো 11টা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, তার আগে আসলে মুভ করার কোনো স্কোপ নাই। তো 1 ঘন্টা আমরা এই প্লেসগুলোতেই থাকবো, এখানে যতটুকু আছে দেখে 11টার দিকে আমরা সিরিয়ালি রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। লম্বা সিরিয়াল শেষ করে আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি বাগাইহাট থেকে। যেহেতু 3 দিনের ছুটি, অসম্ভব রকম সিরিয়াল এবং ভিড় ছিল। তো আমরা সাজেকের প্রায় কাছাকাছি চলে আসছি। তো মাঝখানে একটু ব্রেক নিলাম, এত সুন্দর একটা প্লেস পেছনে নিজে বলে আসো একটু ছবি তুলি। তো ছবি তোলার জন্য আমরা নামলাম। আর আপনাকে সাজেকে আসতে হলে অনেকগুলো প্রোটোকল মেনটেন করে আসতে হবে, অনেক সিরিয়াল, অনেক লাইন, অনেক কিছু মেনটেন করে দেন আপনাকে সাজেকের দিকে আসতে হবে। আর যদি আপনারা গ্রুপে ছোট হন, তাহলে আমি ই করবো যে আপনারা চাঁদের গাড়ি না নিয়ে অবশ্যই ছোট ছোট সিএনজি যেগুলো আছে সেগুলো আপনারা বুক করবেন। তো আমরাও সিএনজি বুক করেছি। তো আমরা সিএনজি ডিটেলসটা, সাজেককে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন বলা হয়, যার আয়তন 702 বর্গমাইল, এটা জেনে রাখতে হবে সবাই। এই হচ্ছে পূর্ণ। তো ওর সিএনজিতে করে আমরা আসছি, ও আমাদের খাগড়াছড়ি বাস টার্মিনাল থেকে পিক করেছে। তো আজকে আমাদের সাজেক ঘুরাবে এবং আগামীকাল সে আমাদের খাগড়াছড়িতে ড্রপ করে দেবে। তো
আপনারা যদি ছোট গ্রুপ হন অবশ্যই এই সিএনজি বুক করতে পারেন, খুব ইজিলি কম খরচে পূর্ণ আপনাদেরকে সাজেক ঘুরে দেখাবে। পূর্ণ, তোমার নাম্বারটা একটু বলবা। 01 55 আচ্ছা 45 আচ্ছা 80 আচ্ছা 625 আচ্ছা। তো নাম্বারটা গাইজ ডিটেইলসে থাকবে কমেন্ট বক্সে, আর হচ্ছে অবশ্যই পূর্ণর সাথে যোগাযোগ করবেন এবং পূর্ণ কম খরচে ঘুরাবে। পূর্ণ কম খরচে ঘুরাবে তো? জি জি। আচ্ছা, পূর্ণ সবাইকে কম খরচে ঘুরাবে, ঠিক আছে। সাজেকের ঠিক কাছেই নতুন একটি রাস্তা বানানো হচ্ছে। এলাকাবাসী বলছে যে এই রাস্তাটি ইন্ডিয়ায় চলে গেছে, এখান থেকে নাকি ইন্ডিয়াতে যাওয়া যাবে খুব ইজিলি। আর এই পাশ দিয়ে সাজেকে যেতে হয়। এটা হচ্ছে আমাদের কটেজ, এই কটেজে আমরা থাকবো। খুব সুন্দর একটা কটেজ। আমরা খুবই টায়ার্ড, নিজে খুবই টায়ার্ড। নেক্সট একদিন আমরা এই রুমটাতেই থাকবো। অসম্ভব সুন্দর একটি রুম, খুব সুন্দর ডেকোরেশন এবং অসাধারণ একটা ভিউ পাওয়া যায় এই রুম থেকে। আর আপনাকে এক রাতের জন্য খরচ পড়বে 5,000 টাকা এই রুমে থাকতে হলে। বলে রাখা ভালো, সাজেক রাঙামাটি জেলার সর্বোত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। এটা হচ্ছে মিজোরাম সীমান্ত, আর এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লঙ্গদ্বীপ, পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অবস্থিত। আর সাজেক ভূপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় অবস্থিত। আর সাজেক থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি মেঘের ভিউ পাওয়া যায়। এখন আমি আমাদের রুমের বারান্দায় আছি, কিন্নর কটেজের ব্যালকনিতে। একটি হিউজ ব্যালকনি এবং ওপেন স্পেস, যেদিকে দেখবেন আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর কিছু দেখা যায় না। মূলত এই কটেজটা হচ্ছে পাহাড়ের একদম লাস্ট মাথায় অবস্থিত, যার কারণে এর পেছনে কোনো রিসোর্ট নেই, আপনি যতটুকু দেখবেন খালি পাহাড়। তো সকালবেলা আশা করি আমরা মেঘ দেখতে পারবো, এটা মেঘের সাগরে রূপান্তরিত হয়ে যাবে। বাট এখন যতটুকু দেখা যাচ্ছে এক কথায় অসাধারণ, আপনি না আসলে অবশ্যই মিস করবেন। তো আশা করি আমাদের এখন পর্যন্ত সার্থক সাজেক ট্যুরটি। সারাদিন যে স্ট্রাগলগুলো করেছি এই ব্যালকনিতে বসার পর, সমস্ত স্ট্রাগল আপনার দূর হয়ে গেছে। আমি একটু দেখি এখন। আমরা সাজেকে এসে পৌঁছেছি প্রায় 3টার সময়, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, যার কারণে আমরা দুপুরে খাওয়া দাওয়া না করেই বেরিয়ে পড়েছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়ে। ভিড় না থাকলে অনেকটা দূর আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন কংলাক পাহাড় পর্যন্ত। আমরা কিছুটা গিয়েছি, বাট প্রচণ্ড ভিড় ছিল, যার কারণে পুরোটাই যেতে পারিনি। আমরা এখন কংলাক পাহাড়ে উঠতেছি, এটা অনেক উপরে, মনে হয় না পসিবল হবে এত উপরে ওঠা। তারপর ট্রাই করি কত দূর যাওয়া যায়। কংলাক পাহাড়ই হলো সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া, মূলত 1800 ফুট উচ্চতায় কংলাক পাহাড়টি অবস্থিত। তো আমরা এখন কংলাক পাহাড় জয় করব। যেহেতু আমি কিউকারডাঙের চূড়ায় উঠেছি, সো কংলাক পাহাড় আমার জন্য খুব একটা ডিফিকাল্ট হবে না। বাট আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড় ছিল ওঠার জন্য, খুব আস্তে আস্তে করে উপরে উঠতে হয়েছে। চন্দ্রনাথ পাহাড়, কেওকারডাং, আজকে হলো কংলাক পাহাড়। সাজেকের কংলাক পাহাড়ও জয় করলাম, তো আমার সাথে নিজেও কংলাক পাহাড়ের চূড়ায় উঠতে পারছে, নিজেও কংলাক পাহাড় জয় করছে। এরপরে আমাদের টার্গেট হচ্ছে তাজিংডং, তো সবাই সাথে থাকবে। পাহাড় থেকে নামাটা অ্যাজ ইউজুয়াল অলওয়েজ ডিফিকাল্ট। পাহাড় থেকে নেমে এখন আমরা সোজা খাবারের খোঁজে। আলোকসজ্জার রাতের সাজে সিএনজি বুকিং করাতে খুব ভালো হয়েছে আমাদের। পুরো সাজেকটি আমরা আসলে সিএনজি দিয়ে মুভ করতে পেরেছি খুব ইজিলি। তো আমরা এখন ব্যাক করছি।
তো সাজেকের রাতের বেলা আসলে পুরো এক ধরনের মেলার মতো হয়ে যায়। চারিদিকে প্রত্যেকটা রিসোর্টে প্রচুর পরিমাণে লাইটিং এবং আলোকসজ্জা বানানো হয়। তো আমরা কিন্নো রিসোর্টে আছি, কিন্নো রিসোর্টও তার ব্যতিক্রম নয় এবং প্রত্যেকটা লাইটিং এত সুন্দর করে করা হয়েছে যাতে করে রিসোর্টটা আরও গর্জিয়াস লাগে। তো আমরা ফুল রিসোর্টটা দিনে একরকম এবং রাতে একরকম, দুইটাই আসলে খুবই উপভোগ্য। এই হচ্ছে, তো এখন আমরা বাইরে যাব। রেজল ব্যস্ততার এন্ট্রি বুক নিয়ে পুরো রিসোর্টই আসলে ফুল, তারা অনেক গেস্টকে না করে দিয়েছে রিসোর্ট খালি না থাকার কারণে। আমার আসলে খুব ভালো একটা লাক ফেভার করেছে, একটা গেস্ট তার রিসোর্টটি ক্যান্সেল করেছে, দ্যাটস ওয়াই আমি রিসোর্টে পেয়েছি। আর আপনারা যারা ব্লগ দেখে আসবেন তারা অবশ্যই এই রিসোর্টে বিশেষ একটি ডিসকাউন্ট পাবেন। তো শুক্রবাই হলো এই কিন্নর কটেজের ম্যানেজার। তো শুক্রবাই, আপনাদের রিসোর্টটা আসলে খুবই সুন্দর করে বানানো হয়েছে এবং যেই ব্যালকনিগুলো একটা অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। তো আপনাদের নাম্বারটা যদি আমাদের ভিউয়ার্সদের শেয়ার করতেন তারা ইজিলি আপনাদের রিসোর্টটা বুক করতে পারতো। নাম্বারটা বলেন, ফোন নাম্বার। আমাদের বুকিং নাম্বার একটাই, 018-500-513-78। আচ্ছা, একটাই বুকিং নাম্বার। আচ্ছা, আমাদের ডিসক্রিপশন বক্সে ডিটেইলস দেওয়া থাকবে। আর ভাই, আমাদের গাইজদের জন্য ডিসকাউন্ট তো আছে? অবশ্যই আছে, এটা ডেট অনুযায়ী আমরা ডিসকাউন্ট। আচ্ছা, ডিসকাউন্ট পাবেন, আপনারা অবশ্যই রিসোর্টে আসবেন। খোদা হাফেজ। তো আমরা এখন আসলে ডিনারের উদ্দেশ্যে বের হয়েছি, তো এখন আমরা বাইরে ডিনার করব এবং সাজেকের ঘুরবো, কতটুকু ঘোরা যায়, কতটুকু কাভার করা যায়। রাতের বেলা ঘুরবো, আসলে দিনের বেলা এক ভিউ এবং রাতের বেলা অন্য, পুরো ডিফারেন্স একটা ভিউ পাওয়া যায় সাজেকে। তো এখন আমরা যে ডিনার করব এবং আপনারা সাথে থাকবেন আমাদের। আবারও বলতে হচ্ছে অনেক ক্রাউড, তাই হোটেলে খাবার না খেয়ে আমরা পার্সেল করে রুমে নিয়ে যাব। আর আপনারা যারা সাজেকে আসবেন তা শাহ মুসলেন আউলিয়া রেস্টুরেন্টে আসবেন অবশ্যই, এখানকার খাবারগুলো খুবই মজাদার এবং চিপ রেটে আপনারা খেতে পারবেন। সকাল 6টা, ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই দেখি আমি যেন মেঘের রাজ্যে, আমার সামনে পুরো মেঘের সাগর, এই সাগরের মাঝখানে আমি বসে আছি, জাস্ট অসাধারণ। একটু টেনশন কাজ করছিল যেহেতু শীতের সময়, শিশির বা কুয়াশার কারণে হয়তো বা মেঘ দেখা যাবে না, বাট আমরা দেখতে পেরেছি, আমরা সাকসেস। আমি আর নিজিয়া এখন মেঘের রাজ্যে বসে কিছুক্ষণ আড্ডা দিব এবং এই সৌন্দর্য উপভোগ করব। আপনারাই দেখুন কতটা সুন্দর। নিজেকে কিন্তু অনেক সুন্দর লাগছে শাড়িতে। এই হলো সাজেকের হেলিপ্যাড, অলরেডি সবাই ফটোশুট করছে হেলিপ্যাড থেকে। কটেজের ওয়াশরুম থেকেও এই সুন্দর মেঘের ভিউটি দেখতে পাওয়া যায়, অসাধারণ। ঐতিহ্যবাহী লুসাই গ্রাম, আপনাকে লুসাই গ্রামে প্রবেশ করতে হলে অবশ্যই 30 টাকা করে টিকিট কাটতে হবে এবং এখানে ওদের ড্রেসগুলো ভাড়া পাওয়া যায়, আপনি চাইলে ড্রেসগুলো ভাড়া করে পড়তেও পারবেন। তো লুসাই কি? লুসাই একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা পূর্ব বাংলাদেশ, উত্তর পূর্বে ভারত এবং মায়ানমারে বসবাস করে। তারা নিজেদের মঙ্গোলীয় জনগোষ্ঠী বংশধর বলে পরিচয় দেয় আর তাদের অধিকাংশই পাহাড়ে জুম চাষ করে এবং পাহাড়ি জীবজন্তু শিকার করে খায়। সাই গ্রামের দোকানদার ছাড়া দোকান, তো আপনারা এখান থেকে এই প্রোডাক্টগুলো যে কোনো একটি নিতে পারবেন বা সব কিছুই নিতে পারবেন, কিন্তু এগুলোর মূল্য অবশ্য দেয়া আছে, যেটা যেই রেট সেটা আপনি এই বক্সে ফেলে আপনি নিতে পারবেন। তো আমি একটা মিরিন্ডা নিব, মিরিন্ডার দাম 30 টাকা, তো 30 টাকা আমি বক্সে ড্রপ করে দেড় মিনিটে নিব, ঠিক আছে?
এই হলো লুসাই সংস্কৃতি এবং লুসাইদের ড্রেস। এখানে কিছু ফলক দেখতে পাওয়া যায় যে লুসাইরা কিভাবে বন্য প্রাণী শিকার করত এবং কি দিয়ে শিকার করত, এখানে দেখা যাচ্ছে। আমরা এখন কিন্নর কটেজের রুফটপে আছি, তো এই রুফটপ থেকে আরো সুন্দর ভিউ পাওয়া যায়, মানে একবারে টপ ফ্লোরে এবং অনেক উঁচুতে এটা। আর এই কিন্নর কটেজের রুফটপে কিন্তু সবাইকে অ্যালাউ করা হয় না, এটা রেস্ট্রিক্টেড। তো আমি আসলে ভিডিও পারপাসে আমাকে অ্যালাউ করা হয়েছে কিন্নর কটেজের রুফটপ থেকে এই ভিউটা নেওয়ার জন্য। তো দেখুন সবাই, এটা হচ্ছে অনিক। আমরা অনিকের গাড়িতে আসলে আসতাম সাজেকে, বাট অনিকের বুকিং হয়ে যাওয়ার কারণে সে আমাদেরকে পূর্ণকে ঠিক করে দিয়েছে। তো অনিকের নাম্বারটাও ডিসক্রিপশন বক্সে থাকবে, ওর সাথেও আসলে আপনারা যোগাযোগ করতে পারবেন। অনেক বড় লাইন, 11টার আগে গাড়ি ছাড়া হবে না, বাট আমরা 10:30 দিকে গাড়িতে বসে পড়ছি, কজ যেই বড় লাইন সবার ফার্স্টে থাকতে পারলে আসলে তাড়াতাড়ি বের হতে পারবো। তো আমরা এখন ওয়েট করতেছি, এখন আস্তে আস্তে করে আমরা বের হব। আমরা সাজেকের মেঘের সমুদ্রে বসে আছি, যতটুকু দেখা যায় শুধু মেঘ আর মেঘ। এখন 8টা বাজে, বাট মেঘগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, মানে সমুদ্র যেরকম দেখতে সেরকম মেঘের সমুদ্র এটা বলা হয়। নিজে কেমন লাগতেছে? নিজের অনেক ভালো লাগতেছে। তো এখন আর বেশি কথা বলবো না, এই মেঘের সমুদ্র দেখতে দেখতে আজকের সাজেক জার্নি আমরা এখানে শেষ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, যদি আমাদের সাজেক ট্রিপটি ভালো লাগে, আমাদের ব্লগটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।